নমস্কার, আজ আমি তৈরি করব ফুলকপি আলু রোস্ট। চলুন দেখা যাক ফুলকপি আলু রোস্টটা কেমন ভাবে তৈরি করি। গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি, এতে আমি দিয়ে দেব খানিকটা সাদা তেল। এই রান্নাটা সাদা তেলেই হয়, সাদা তেলেই মানে ভালো হয়। আপনার ইচ্ছা করলে সরষের তেলও করতে পারেন। আলুগুলো আমি নুন দিয়ে মেখে নিয়েছি, তেলটা গরম হয়েছে, তেলে আমি আলুটা ছেড়ে দিচ্ছি। আলুগুলো আমি লাল করে ভেজে নিয়েছি, এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি। কড়াইয়ে যতটুকু তেল আছে ওই তেলটাতে আমি রান্নাটা করছি, কপিগুলো একটা ভেজে নিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে আমি কপিগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। কপিগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, কপিগুলো এবার আমি তুলে নেব। আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি, আমি 2 তেজপাতা, আর দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। গরম মশলা তো এই জায়গায় আছে, 3টে এলাচ থেতু করে নিয়েছি, 3টে লবঙ্গ, আর নিয়েছি 1/2 ইঞ্চি দারচিনি। এতে আমি ফোড়নও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি 1/2 বাটা, জিরে বাটা, ধনে বাটা, কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি আমি 7 মতো নুন। আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। কাজু বাদাম বাটা আর পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। বেশ করে আমি মশলাগুলো ভেজে নেব। এতে আমি দিয়ে দিচ্ছি টক দই ফেটানো, দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি 30 সেকেন্ডের মতো কষিয়ে নিচ্ছি। এতে দিয়ে দেবো আমি 1 চা চামচ চিনি। চিনিটা যারা পছন্দ করবেন না তারা চিনিটা দেবেন না। আর এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়, মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি আমি 4টে কাঁচা লঙ্কা চিরা, আর দিয়ে দিচ্ছি আমি মটরশুঁটি। আপনারা ইচ্ছা করলে মটরশুঁটিটা ভাপিয়ে নিতে পারেন, আমি ভাপিয়ে নিয়ে আমি কাঁচাই করে নিচ্ছি। দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো হয়েছে, এতে আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। কপিগুলো আমি একটু পরে ছাড়বো, কারণ কপিগুলো এত আগে ছাড়লে কপিগুলো যাবে গলে, ওই জন্য আলুটা আগে কষিয়ে নেবো মশলার সঙ্গে। আলুটা একটু সিদ্ধ হতে দেরি লাগে,
দিয়ে আমি ভালো করে মশলার সঙ্গে আলুগুলো কষিয়ে নেব। এই রান্নাতে আপনারা ইচ্ছে করলে রুটি পরোটার সঙ্গে খেতে পারেন, বা পোলাওয়ের সঙ্গে খেতে পারেন, বিরিয়ানির সঙ্গে খেতে পারেন। আলুগুলো আমি ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি, এতে আমি দিয়ে দিচ্ছি ফুলকপিটা ভাজা ছিল, এতে আমি ছেড়ে দিলাম। এইবার আমি এতে দিয়ে দেব নারকেলের দুধ। এতে আমি নারকেলের দুধ দিয়ে দিচ্ছি এক কাপের মতো। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। নুন ঝাল নিজেদেরটা বুঝে দিতে হবে। দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দেবো আমি এক চা চামচ ঘি। ভালো করে মিশিয়ে নিতে হবে গরম মশলা ঘি। আমার রান্নাটা পুরো প্রস্তুত হয়েছে। এই রান্নাটা করে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন রান্নাটা কেমন লাগলো। আত্মীয় স্বজনদের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। এই রান্নাটা আশা করি খুবই ভালো লাগবে।